অনলাইন বদলির ক্ষেত্রে এই অপশনগুলো প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের প্রেমিসের আইডিতে যুক্ত করা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি আমরা অনেকদিন ধরে বলে আসছি যে শীঘ্রই শুরু হতে যাচ্ছে। ভিউয়ার্স, গতকালকে প্রেমিসে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের আইডিতে অনলাইন বদলির অপশন যুক্ত করা হয়েছে। যদিও এখনো অনলাইন বদলি শুরু হয়নি, তবে আশা করা যাচ্ছে আর দেরি হবে না। তো ভিউয়ার্স, আমরা অপশনগুলোর বিস্তারিত দেখে নিই। প্রথমে এই প্রেমিস ওয়েবসাইটে আমি একটি প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করছি, আপনারা দেখুন। আইডি দিলাম, এবার পাসওয়ার্ড দিচ্ছি, সাইন ইনে ক্লিক করছি। ভিউয়ার্স, আপনারা বাম পাশে লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা। আমি এখানে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স, লক্ষ্য করুন বদলির আবেদন। এই মুহূর্তে বদলি কার্যক্রম চালু নেই, অনুগ্রহ করে জমা দেওয়ার কার্যক্রম চালু হওয়ার জন্য অপেক্ষা করুন। ভিউয়ার্স, যদি কোনো প্রধান শিক্ষক বদলির আবেদন করতে চান, তাহলে বদলির আবেদনে গিয়ে তাকে আবেদন করতে হবে। অপেক্ষমান তালিকা। ভিউয়ার্স, যদি কোনো সহকারী শিক্ষক বদলির আবেদন করেন, তাহলে প্রধান শিক্ষক এখানে তার অপেক্ষমান তালিকা অবশ্যই দেখতে পাবেন। এবার ভিউয়ার্স, বদলির আদেশ। ভিউয়ার্স, যদি কোনো বদলির আদেশ দেওয়া হয়, অর্থাৎ এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষকের যদি কোনো বদলির আদেশ দেওয়া হয়, তাহলে অবশ্যই এই সাবমেনুতে এখানে শো করবে। এবার ভিউয়ার্স, বিদ্যালয়ে যোগদান। ভিউয়ার্স, বদলির আবেদন নিষ্পত্তি হওয়ার পরে বিদ্যালয়ে যোগদানের ক্ষেত্রে অপশনগুলো এখানে শো করবে। সেক্ষেত্রে মনোনীত বিদ্যালয় কি হবে, এই যে এখানে দেখুন লেখা রয়েছে, সেটি এখানে শো করবে। এরপরে ভিউয়ার্স, লক্ষ্য করুন যোগদানের জন্য অপেক্ষারত, আমি এখানে ক্লিক করছি। এরপর ভিউয়ার্স, যদি কোনো শিক্ষক যোগদানের অপেক্ষারত অবস্থায় থাকে, অর্থাৎ বদলি হয়ে আসে, তাহলে প্রধান শিক্ষক এখানে যোগদান করে নেবেন, এই জন্য এই অপশনটি দেওয়া হয়েছে। আশা করি ভিউয়ার্স এই অপশনগুলো আপনারা বিস্তারিত জেনে গেলেন। এবার আমরা একজন সহকারী শিক্ষকের প্রেমিসের আইডিতে প্রবেশ করে দেখব। এখানে আমি লগ আউট করছি ভিউয়ার্স, আমি আইডি দিচ্ছি, এর পাসওয়ার্ড দিচ্ছি, আমি সাইন ইনে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স, লক্ষ্য করুন এই IPEMIS এর ড্যাশবোর্ডে এখানে লেখা রয়েছে, দেখুন সহকারী শিক্ষকের আইডিতে শুধু একটি অপশন রয়েছে, বদলির আবেদন। তো ভিউয়ার্স, আমি এখানে ক্লিক করছি। এই যে দেখুন, এই মুহূর্তে বদলির কার্যক্রম চালু নেই, অনুগ্রহ করে জমা দেওয়ার কার্যক্রম চালু হওয়ার জন্য অপেক্ষা করুন। তো ভিউয়ার্স, সহকারী শিক্ষকরা শুধু একটি কাজই করতে পারবেন, সেটি হচ্ছে বদলির আবেদন করতে পারবেন প্রেমিসের এই অপশনটিতে গিয়ে। আর অন্যদিকে আমরা দেখলাম যে প্রধান শিক্ষকের আইডিতে অনেকগুলো অপশন যুক্ত করা হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন, বদলি কার্যক্রম শুরু যদি হয়ে যায়, আমি আবারও ভিডিও নিয়ে আসব। আশা করছি আর খুব বেশি দেরি হবে না বদলি কার্যক্রম শুরু হতে। আমরা সকলে সেই অপেক্ষায় আছি। আপনারা ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।